আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কথা বলবো একটা খুব সুন্দর ইনডোর প্ল্যান্ট ভেরিগেটেড স্পাইডার লিলিকে নিয়ে। স্পাইডার প্ল্যান্টের কথা বললে প্রথমেই আমরা এই গাছটিকে নিয়ে ভাবি, তাই না? এই স্পাইডার প্ল্যান্টার পাতাগুলো খুব সরু সরু আর ছোট হয়, যে যার সে তার মতন দেখতে। কিন্তু এই ভেরিগেটেড স্পাইডার লিলিও অনেকটা এর মতনই দেখতে, হয়তো তাই এর নাম মিলিয়ে রেখেছে, কিংবা নাও হতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে এটার যত্ন নেব, কেমন মাটির প্রয়োজন হয়, কী কী সার দিতে হবে, এছাড়াও একে নার্সারি থেকে আনার পর কিভাবে প্রতিস্থাপন করব, এই সব নিয়ে। এখানে আমি আগে থেকেই মাটিটা তৈরি করে নিয়েছিলাম। এর মধ্যে আছে 30% গার্ডেন সয়েল, 30% কোকোপিট, 20% ফার্মি কম্পোস্ট আর 10% ধানের তুষ। এছাড়াও হাড়গুঁড়ো, সিংকুচি, নিমখোল এইসব নিয়ে আমি 10% মিশিয়েছি। সাথে 1 টেবিল চামচ পরিমাণ ফাঞ্জিসাইড মিশিয়ে নিচ্ছি, যেহেতু এখন বর্ষাকাল। এখন গ্রো ব্যাগ থেকে সাবধানে গাছটিকে বের করে তিনটে গাছকে আলাদা করে নেব, কেননা এই তিনটিকে আমি তিনটে আলাদা আলাদা টবে প্রতিস্থাপন করব। আর প্রতিটা টবে আমি 6 ইঞ্চি সাইজের নিয়েছি। এই টবটিতে আগে থেকেই একটা গাছ ছিল, এই গাছটিকে একটু বড় টবে রিপোর্ট করে দিয়েছি আর এখন এটাতেই প্রতিস্থাপন করছি। দেখো বন্ধুরা, গাছটা লাগানো হয়ে গেছে আমার। এবারে এটিতে পানি দিয়ে একটা ছায়াযুক্ত স্থানে রেখে দিলেই হবে, কিন্তু তার আগে আমি এই গাছটাকেও প্রতিস্থাপন করব। আর এই লতানো মতো গাছটার নাম হলো ফিলোডেন্ড্রন। এটাকে নার্সারি থেকে অনেকদিন আগেই আনা হয়েছিল, কিন্তু প্রতিস্থাপন করা হয়নি, তাই এখন সেটাকে রিপোর্ট করে নেওয়া হচ্ছে। এই হার্ট শেপটা কেমন লাগছে গাছটার জন্য? আচ্ছা, এখন এই তিনটে গাছকেই আমার রিপোর্ট করা হয়ে গেছে আর তার মধ্যে ভরপুর পানি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবারে বলি যে এই গাছে কতদিন ছাড়া পানি দিতে হবে। এই গাছ একদম পানি পছন্দ করে না, 2 থেকে 3 দিন ছাড়া কিংবা মাটি খুব ভালোভাবে শুকিয়ে গেলে তারপরেই পানি দেওয়া ভালো। এই গাছেতে বেশি খাবারের প্রয়োজন হয় না, তাও 15 দিন ছাড়া আমি এনপিকে 19-19-19, যেটা ওয়াটার সলিউবেল, সেটা গাছেতে স্প্রে করে দেবো। এই গাছ খুব বেশি রোদ পছন্দ করে না, বেশি রোদ পেলে গাছের পাতাগুলো নুয়ে পড়ে, তাই জন্য আমরা 2 থেকে 3 ঘন্টা সকালে যে রোদটা পাবে সেইটুকু রোদ দিলেই চলবে। তো বন্ধুরা, এই হলো ভেরিগেটেড স্পাইডার লিলি সম্পর্কে কিছু তথ্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে নতুন গাছের সাথে। টিল দেন, বাই বাই।